আসসালামু আলাইকুম। আজকে আপেল সাইডার ভিনেগার নিয়ে একটু আলাপ করব। তা আমি মনে করি আপনাদের এই সম্বন্ধে সঠিক ধারণা আমি জানি না আছে কি না, যে এটা কী জিনিস এবং কিসের জন্য আমরা এটা ইউজ করব। তো এই জিনিসটা আমি আজকেতে একটু ভালো মতো সুন্দর মতো যাতে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা যে কী জিনিস এবং কিসের জন্য আমরা ইউজ করব। কারণ অনেক মিস ইনফরমেশান আপনার সাইডার ভিনেগার সম্বন্ধে অনেকে বলেন। তো একটা জিনিস মনে রাখবেন, আমি এমন কোনো জিনিস রিকমেন্ড করি না যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোনো একটা জিনিস যদি আমি রিকমেন্ড করি, এটা বুঝতে হবে আমার শরীর, এটা অলরেডি আমার শরীরের মধ্য দিয়ে এটা আসছে এবং আমার যে পেশেন্ট, হান্ড্রেডস অফ পেশেন্টস, ওদের শরীরের ভিতর দিয়ে এই জিনিসগুলো অলরেডি এক্সপেরিমেন্টেড হয়ে গেছে। এই জন্য আমি সবসময় বলি রিজাল্ট, আমরা রিজাল্ট নিয়ে কথা বলব। কারণ অনেক থিওরি ইন্টারনেটে, অনেক কিছু কনফিউশন, অনেকে অনেক কিছু বলতেছেন যাদের নলেজ নাই, যারা বলতেছেন বলার জন্য বলতেছেন, হয়তো কাউ কেউ বলতেছে তো এটা বলতে হবে এই জন্য বলতেছেন। তো যাই হোক, আমি জানি না যে আপেল, একটা ন্যাচারাল আপেল, যে আপেলটা নেচার থেকে আসছে, মানুষ এখনও ওই আপেলটাকে চেঞ্জ করেনি, মানুষের হাত এখনও ওই আপেলে পড়েনি, সেই একটা আপেল মানুষের শরীরের জন্য কি ক্ষতি হতে পারে? ইম্পসিবল। এইটা একটা আমি বলি অত্যন্ত উপকারী ফল, ফ্রুটস। একটা কথা আছে যে যে নাকি ডেইলি একটা করে আপেল খাবে সে অসুস্থ হবে না, এইটা আমি সাপোর্ট করি, আমি মনে সত্যি কথা। এখন যে আপেল সাইডার ভিনেগারটা আপনারা দেখতেছেন, আগে বাংলাদেশের মানুষের নামই শুনে নেই। আমি যখন প্রথম সেমিনার করি বাংলাদেশে, আমি বলছি আপেল সাইডার ভিনেগার আপনারা ই করেন, জানি না কেউ, এখন আপনারা সবাই জানেন। আমাদের ফাদার অফ মেডিসিন, যারা মেডিকেল ডক্টরস, তারা হয়তো জানবেন যে আমাদের ফাদার আছে, মেডিসিনের ফাদার, ওনাকে, ওনার নাম হচ্ছে হাইপোক্রেট। এই হাইপোক্রেট ভিনেগার দিয়া, এই আপেল সাইডার ভিনেগার দিয়া সমস্ত রোগের ট্রিটমেন্ট করতেন এবং অপারেশন পর্যন্ত এই সাইডার ভিনেগার দিয়া উনি করেছেন। এটা আজকে কালকে এটা প্রোডাক্ট না, অনেক অনেক আগের থেকে এটা ওষুধ হিসাবে, মানে ন্যাচারাল রেমিডি হিসাবে ইউজ হয়ে চলে আসতেছে। আমি তাকে বলবো এইটাও নারিকেল তেলের মতো একটা মহা ঔষধ, এমন কোনো রোগ নাই, এমন কোনো প্রবলেম নাই যে এটা আপনার হেল্প না করে, এটা কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট কখন? একটাই সাইড এফেক্ট হবে যখন আপনার আলসার বা গ্যাস্ট্রিক, যখন আপনি এটা নেবেন, যখন আপনার পেইন হবে, ই হবে, শুধু ওই জায়গায় আমরা এটা ইউজ করবো না, আর বাকি সব জায়গায় এটা ইউজ করে অনেক উপকার। নারিকেল তেলের মতোই আমি এর উপর ডুও এবং আমাদের মেডিসিনাল কোকোনাট অয়েল আর আপেল সাইডার ভিনেগার যেটা আমি রিকমেন্ড করি করবো, এই দুইটা যদি জিনিস যদি আপনার কিচেনে থাকে, অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলিতে রোগ থাকা মনে করি ঠিক হবে না, ইম্পসিবল। আপনি যদি বাকি জিনিসগুলো যদি ন্যাশনাল থেকে গ্রহণ করেন আর এই দুইটা জিনিস যদি থাকলে আপনার কিচেনে, ইউ শুড বি হেলদি। দেখেন এখন যদি আসছি যে আপেল সাইডার ভিনেগারটা কি, একটু জাস্ট আপনাদের জন্য, আপেলটাকে জাস্ট ন্যাচারাল আপেলটাকে কেটে ছোটো ছোটো টুকরা করে ভালো পানি হইতে হবে, ভালো পানিতে আপনি যদি রাখেন এবং একটু ন্যাচারাল সুগার, রিফাইন্ড সুগার না, সাদা সুগার না, ন্যাচারাল সুগার, যেমন কোকোনাট একটা সুগার আছে, ন্যাচারাল অর্গ্যানিক কোকোনাট সুগার, বা সবচেয়ে বেস্ট আমি মনে করি হানি, মানে ওয়াইল্ড রো হানি। ওয়াইল্ড রো হানি মানে কি, যে মধুবাল্লা যেটা মানে কেউ পালে না, মানে ওটা ন্যাচারাল ঘুরতেছে, ওরা যে মধুটা, ওরা যে খাবার খায়, ওদের ওই ফুল থেকে যে ই করবে, সেইটা হচ্ছে ন্যাচারাল মধু, ওয়াইল্ড মানে মানুষ, এখানে মানুষের হাত নাই কিছু নাই। তো সেই মধু যদি আপনি ইউজ করেন, দেখেন তিনটা জিনিস দরকার আপনার, ন্যাচারাল বা অর্গ্যানিক আপেল,
ন্যাচারাল সুগার বা হানি র হানি এবং ভালো পানি বলছে ভালো পানি বিশুদ্ধ পানি হইতে হবে এইখানে আপনি ইউজ করতে পারেন যদি আপনি ভালো হানি ইউজ করেন ইউ ক্যান ইউজ ইয়ার ডিস্টিল ওয়াটার দ্যাট উইল বি বেস্ট ওয়াটার অর আফটার রিভার্স অসমোসিস ফিল্টার ইউ ক্যান ইউজ দ্যাট ওয়াটার এটি তো এই যে তিনটা জিনিস আপনি দেখেছেন সব নেচার থাকে সব কিছুই তো এইটা কি আমার শরীরের জন্য খারাপ হতে পারে ইম্পসিবল ইম্পসিবল এবং সবচেয়ে বড় কথা দেখেন যে আপেলের মধ্যে যা কিছু রয়ে গেছে সব কিছু কিন্তু এটার মধ্যে থাকবে এই ভিনেগারটা থাকবে ভিনেগারটা কী জিনিস এই যে তিনটা জিনিস একসাথে রাখলাম রেখে দিলাম এটা ফেরমেন্টেশন হবে যেখানে সুগার ওইখানেই ফেরমেন্টেশন আমাদের বাতাসের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়ে গেছে সেই ব্যাকটেরিয়া আপনি আসবে কোনো কিছু অ্যাড করা দরকার নাই ওই ব্যাকটেরিয়া যে বাতাসের মধ্যে যে ব্যাকটেরিয়া হচ্ছেন সেই ব্যাকটেরিয়াই আপনার ওইটাকে ফেরমেন্টেট করবে যে সুগারটা আছে আপেলটাকে ফেরমেন্ট করার পরে প্রথম যখন ফেরমেন্টেশন হবে তখন হবে এটা কী হবে অ্যালকোহল আপেল সাথে ভিনেগার করার জন্য দুইটা ফেরমেন্টেশনের জন্য দরকার একটা ফেরমেন্টেশনে প্রথম আসবে অ্যালকোহল এরপরে যে ফেরমেন্টেশন হবে সেইটা আপনার ওই অ্যালকোহল চলে যাবে থাকবে কি ওই আপনার সাদার ভিনেগার এটা তৈরি করতে 45 দিন 2 মাস সময় লাগবে সময়টা একটু বেশি না আদারওয়াইজ সব কিছু একবারে ইজি মানে এটা তৈরি করা ইজি আপনার সাদার ভিনেগার তৈরি করা ইজি অ্যাকচুয়ালি এখন দেখেন যে আমরা কি বলি যে আপনার ভিনেগারটা হয়তো উইথ দ্য মাদার র মানে কি আপনি ওইখানে কিছু ইউজ করেন না আপনি এই যে সব ন্যাচারাল জিনিস র দিচ্ছেন তাই না ইনগ্রিডিয়েন্টগুলো এরপরে কি আনফিল্টার কোনো ফিল্টারেশন আপনি কোনো ফিল্টার করেন নাই কিছু করেন নাই আনফিল্টার্ড এবং কি উইথ দ্য মাদার এই মাদারটা কী জিনিস এই মাদারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য এইটি যে বলি ন্যাচারাল রেমিডি ওই মাদারটাই ন্যাচারাল রেমিডি এর মধ্যে কী আছে দেখেন এনজাইম ওই মাদারের মধ্যে রয়ে গেছে এনজাইম প্রোবায়োটিক্স যেগুলো আমাদের গাটের জন্য হেলথি ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়া ওখানে রয়ে গেছে এনজাইম রয়ে গেছে খেয়াল করছেন আপনি কী জিনিস এটি যে মাদারটা কী জিনিস এবং অনেক মিনারেলস আপেলের মধ্যে যা মিনারেলস সব এখানে আর যে পানিটা দেখতেছেন ওইটা অনেকগুলো অর্গানিক অ্যাসিডস তো মেইন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ফুমিক অ্যাসিড অনেক আরও অনেক অ্যাসিড এখানে অর্গানিক অ্যাসিড রয়ে গেছে মেইনটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তো এই যে অর্গানিক অ্যাসিড এইটার কী ফাংশান এইটার ফাংশান অত্যন্ত ইম্পর্টেন্ট ডাইজেশনের জন্য আমরা সবসময় বলি যে আপেল সাইডার ভিনেগার আপনার ডাইজেশনে হেল্প করে এবং অ্যাবজর্পশান নট অনলি ডাইজেশন আবার অ্যাবজর্পশনে আবার হেল্প করে কীভাবে আমি সবসময় বলি আমাদের বয়সের সাথে সাথে আমাদের সিক্রেশন অ্যাকচুয়ালি কম বেশি না আমাদের হাইপার অ্যাসিডিটি এটা ভুল ধারণা অ্যাকচুয়ালি আমাদের সিক্রেশন কম হাইপার অ্যাসিডিটি কখন হবে যখন আপনার আলসার বা গ্যাস্ট্রিক যখন আপনার ইনার লাইনিংটা নষ্ট হয়ে যাবে তখন আপনার হবে কিন্তু আপনার যদি ইনার লাইনিংটা ঠিক থাকে ইম্পসিবল হাইপার অ্যাসিডিটি আমাদের স্টোমাকটা কিন্তু রিজার্ভোয়ার না যে আপনার ওইখানে সবসময় অ্যাসিড জমা থাকবে নো ফরগেট অ্যাবাউট ইট দিস ভুল ধারণা আমরা যখন খাবার কথা মনে করি খাবারটা মুখে ঢুকাই খাবারটা যখন আমরা খাই তখনই আপনার অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাক সেল তৈরি করবে এর আগে না এই জন্য বলি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ওই ক্ষমতা যে এই সেলগুলোর ক্ষমতা যে প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট যে অ্যাসিড দরকার খাবার হজম করতে স্পেশালি প্রোটিন আমাদের স্টোমাকে কিন্তু প্রোটিন ভাঙ্গা আরম্ভ হবে ডাইজেশন আরম্ভ হবে প্রোটিনের তো ওইখানে যদি ঠিক মতো অ্যাসিড না থাকে আপনার যদি লো অ্যাসিডিটি হয় আমাদের বয়সের সাথে সাথে তখন আপনার ইনডাইজেশন ওইখান থেকে আরম্ভ হবে এবং আমরা যখন আলাপ করে একটা প্রোগ্রাম করেছিলাম লাইভ যে ডাইজেশন নিয়ে ওই সময় বসছে যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে লো অ্যাসিডিটি মানে কম অ্যাসিড
আমাদের ডাইজেশন এই জন্য ওইখান থেকে আরম্ভ হয় এবং ঠিক মতো ডাইজেশন হয় না, যেহেতু লো অ্যাসিড। এবং লো অ্যাসিড আরেকটা হচ্ছে যে আপনার অনেক মিনারেলস, অনেক ভিটামিন, যেমন ভিটামিন B12, আয়রন, এইগুলো অ্যাবজর্পশন হবে না আপনার যদি আপনার স্টোমাকে যদি ঠিক মতো অ্যাসিডিটি না থাকে। এখন দেখেন, আমি সবসময় বলি যে ভিনেগার, যাদের ডাইজেশনের প্রবলেম আছে, যাতে আলসার নাই, গ্যাস্ট্রিক নাই, বাট ডাইজেশনের প্রবলেম, মাস্ট খাবারের 10 মিনিট আগে 2 চামচ চা চামচ 50 মিলিলিটার ওয়াটারে আপনি যদি 2 চামচ আপনার সাথে ভিনেগার দেন, 10 মিনিট আগে আপনার ডাইজেশন ভালো হবে, কি জন্য আপনি এসে দিচ্ছেন। এবং এটার একটা কি আছে যে খাবারের সাথে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অনেক কিছু ঢুকতেছে, এই ভিনেগার হচ্ছে অত্যন্ত স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল। এর মধ্যে দেখেন আপনার কত উপকার করতেছে, আপনাকে অ্যাসিড দিচ্ছে, ডাইজেশনে হেল্প করতেছে, প্রোটিনকে ভাঙতেছে, এবং আপনার যে খাবারের সাথে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া যদি থাকে ওগুলোকেও ধ্বংস করতেছে। এবং অ্যাবজর্পশন বললাম যে মিনারেলস এবং ভিটামিনস অ্যাবজর্পশনে হেল্প করতেছে, এটা সাইন্টিফিক, এটা সাইন্টিফিক বলতে সাইন্টিফিক ওয়ে। তো এখন আমরা যদি বলি যে ভিনেগার খায় আমাদের প্রবলেম, আই ডোন্ট নো, প্রবলেম যদি আপনার থাইকা থাকে, শরীরে যে বললাম দুইটা, যে হেলিকোব্যাক্টার পিরোজিতে আপনার অ্যালসার আলসার থাকে এবং গ্যাসে, ওদের জন্য ভিনেগার আগে ঠিক করেন, গ্যাস্ট্রিক আলসার ঠিক করেন, এরপরে ভিনেগার খান। আরেকটা জিনিস মনে করবেন, ভিনেগার কী করে, যাদের হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস, ওদের জন্য অত্যন্ত দরকারি আপনার সাথে ভিনেগারের। কিছু জন্য আমি যদি কার্বোহাইড্রেট খাই, এই ভিনেগারটা কী করবে, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার চেঞ্জ করবে। এর মানে কি, জিআই যদি বেশি হয়, আমি যদি এই কার্বোহাইড্রেট খাওয়ার আগে ভিনেগারটা খেয়ে নিই, আমার ওই যে কার্বোহাইড্রেট জিআই বেশি জিআই সেটাকে কমাই দেবে। মনে করেন ছিল 70 জিআই, আমি যদি ভিনেগারটা আগে খাই নিই, এরপর যদি ওই কার্বোহাইড্রেটটা খাই, তখন এর কার্বোহাইড্রেটের জিআই চলে আসবে আমাকে 45-40। এর মানে কি, আপনার ব্লাড সুগারের এফেক্ট নাই, এফেক্ট করবে না। খেয়াল করছেন আপনি কী ইম্পর্টেন্ট জিনিস, যাদের ডায়াবেটিস আমি রিকমেন্ড করবো ওদের 100% আপনার সাথে ভিনেগার খেতে। তা আমি এই ভিনেগার নিয়ে কয়েকটা চ্যাপ্টার করবো, তো আজকে এখানে বলতেছি যে ভিনেগার আমাদের ডাইজেশনের জন্য কত অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং যাদের ডায়াবেটিস ওদের জন্য কত ইম্পর্টেন্ট, এই জিনিসটা আজকে এই পর্যন্ত শেষ করবো। এরপরে নেক্সট আরও অনেক জিনিস রয়ে গেছে যেগুলো আপনি জানবেন। এর আগে শেষ করার আগে, ভিডিওটা শেষ করার আগে আপনাকে দেখাচ্ছি যে কয় ধরনের ভিনেগার আমি আমার এখানে ইউজ করি। দেখেন, এই তো বায়ো অর্গ্যানিক আপনার সাথে ভিনেগার, জার্মানি প্রোডাক্ট, এইটা আপনারা সবাই জানেন, ব্রেক্সের আমেরিকান আপনার সাথে ভিনেগার। আরেকটা ভিনেগার অর্গ্যানিক কোকোনাট, বুঝছেন, ভিনেগার। এখন এই তিনটা ভিনেগারের, এরপরে আমি নেক্সট ভিডিওতে বলবো যে এই তিনটা ভিনেগার আমি দেখালাম আপনাদেরকে যে এর মধ্যে কী পার্থক্য এবং কোনটা বেস্ট আমাদের জন্য। নেক্সট ভিডিওতে আমি এটা বলবো এবং আরও কন্টিনিউ করবো যে আরও কিছু গুণাগুণ আপনার সাথে ভিনেগার, নট অনলি ডাইজেশন স্টোমাকে, বুঝছেন, আরও যে কত কিছু রয়ে গেছে সেগুলো বলবো, বুঝছেন। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ।